Assalamualaikum shabai ke, I'm Inisha and welcome to my channel Secret Life Mirror. শেয়ার করছি চুলকে খুব সহজে শাইনি স্মুথ সিল্কি করার একটা ঘরোয়া পদ্ধতি মাত্র কয়েকটি ইনগ্রেডিয়েন্টস আই এম শিওর এই ঘরোয়া ক্রিমটি ব্যবহার করলে কখনোই আপনি হতাশ হবেন না আমরা অনেকেই চুলকে ড্যামেজ করে ফেলি চুলকে হিট দিয়ে স্ট্রেট করে এবং কালার করে ফেলে ট্রাস্ট মি আজ আমি এমন একটা ক্রিম শেয়ার করছি যেটা আপনার ড্যামেজ হয়ে যাওয়া চুলকে অনেক সুন্দর করে দেবে একদিন পুরনো রাইস বা বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা হেয়ার প্যাক তৈরি করে নেওয়া যায় এটা কখনোই ব্যবহার না করলে বুঝতে পারবেন না তবে খুব বেশি ড্যামেজ হেয়ার হলে এটা রেজাল্ট পেতে একটু সময় লাগবে আমি এখানে স্ট্রেল রাইস ব্যবহার করেছি বেসিক্যালি আমরা স্ট্রেল রাইস ফেলে দেওয়ার কাজে লাগাই তো আমরা এটা ফেলে না দিয়ে আমাদের হেয়ার কেয়ারের জন্য ব্যবহার করে নিতে পারি এখানে স্ট্রেল রাইস ছাড়া ফ্রেশ রাইসও নেওয়া যেতে পারে তবে ফ্রেশ রাইস হলে এটা ঠান্ডা করে ব্যবহার করতে হবে এরপর নেক্সট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা জেল এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করেছি অ্যালোভেরা জেল আমাদের চুলকে অনেক শাইনি করে দেয় এবং অ্যালোভেরা জেল ন্যাচারাল কন্ডিশনারেরও কাজ করে চুলে অয়েলিং করার সময় অ্যালোভেরা জেল মিক্স করে অয়েল চুলে লাগালে চুল অনেক সিল্কি এবং অনেক স্মুথ হয় নেক্সট আমি অ্যাড করছি সামান্য একটু পাতিলেবু রস আমার চুলের লেন্থ অনুযায়ী নেক্সট আমি অ্যাড করছি আরো একটি বেস্ট জিনিস যেটা আমাদের চুলের জন্য অনেক হেলদি এটা হচ্ছে বয়লিং রাইস ওয়াটার বা ভাতের মাড়ের পানি যেটাকে আমরা ফ্যান বলে থাকি এই বয়লিং রাইস ওয়াটার আমাদের চুলের জন্য আমরা রেগুলার কিভাবে ইউজ করব এটা আমি শেয়ার করেছি আমার আগের একটি ভিডিওতে এখন এটাকে ব্লেন্ড করে নেবেন তবে এই প্যাকটি ইউজ করার আগে কিন্তু অবশ্যই চুলে কম করে নিতে হবে চুলে চিরুনি করা কিন্তু মাস্ট এতে চুলে কোনো রকম জোট পেকে থাকবে না এবং এটি অ্যাপ্লাই করতে কোনো ইরিটেট ফিল হবে না এটা কিন্তু শ্যাম্পু করা চুলে ব্যবহার করতে হবে এবং এটা অ্যাপ্লাই করার 40 মিনিট বা 45 মিনিট পরে চুল ওয়াশ করে নিতে হবে শ্যাম্পু দিয়ে অ্যাকচুয়ালি আমি এটা আজকে ইউজ করব আর একটা কথা চুল কিন্তু ওয়াশ করার সময় একটু সময় লাগবে আফটার ওয়াশিং চুলে পার্টিকলস থেকে থাকলে চুল কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পরে কম করলেই সহজে ঝরে যায় এটা ব্যবহার করতে হবে সপ্তাহে একবার দুই থেকে তিনবার ব্যবহারে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আমার এখন এটা বলা শেষ হয়ে গেছে আমি আজকে একটা ছোট্ট টিপ শেয়ার করছি চুলের জন্য স্নান করার পরে চুলে কিন্তু কখনোই কম করবে না কারণ সেই সময় চুলের গোড়া নরম থাকার কারণে চুল কিন্তু বেশি ঝরে পড়ে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আজকের জন্য আসি আল্লাহ হাফেজ